আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এসএসসি জিডি অর্থাৎ আর্ট বাহিনীর ফাইনাল কাট আপ কত হতে পারে। কারণ মেডিকেলে আমরা ডাক পেয়েছি, মেডিকেলে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়েছে, কোথাও বা 30টার ভিতরে 10টা ফিট হয়েছে, কোথাও বা 5টা, কোথাও বা 6টা, কোথাও বা 20টা। তাহলে ফাইনাল কাট আপ কত হতে পারে, রিমেডিকালের কাট আপগুলি কী হবে, এই সমস্ত বিষয়গুলি এখানে আমরা মেল ফিমেল বর্ডার ডিস্ট্রিক্ট নকশাল ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট সমস্ত ডিস্ট্রিক্ট ওয়ান বাই ওয়ান আলোচনা করব। আলোচনা করার পূর্বে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, এসএসসি জিডি সম্বন্ধে, শুধুমাত্র এসএসসি জিডি নয়, আর্মি থেকে শুরু করে সমস্ত কিছুর ওপরে কিন্তু আমরা নিত্য প্রয়োজনীয় টিপস নিয়ে আসি, এবং সেই নিত্য প্রয়োজনীয় টিপস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানিও তোমার স্কোর কত আছে এবং তুমি কত পেলে ভালো হয়। আজকে আমরা তোমাদের সামনে যে স্ক্রিনে ভেসে উঠেছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমরা কাট আপ নিয়ে আলোচনা করতে চলেছি। এটি কাট আপ আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলি, এটি কাট আপ আলোচনা করতে গেলে অনেক কিছু ভাবনা চিন্তা করে কিন্তু করতে হয়। তোমরা দেখতে পাচ্ছ একটি কাট আপ আলোচনা করতে গেলে সেই প্রথমে দেখতে হয় তার কতগুলো ভ্যাকান্সি আছে, কী আছে, কী নিয়ম হয়েছে, হ্যান থার ছাত্রমুদ্র। প্রথমে বলি, যখন আমাদের ডাকা হয়েছিল, আমরা অত গভীরে যাব না, আমরা একটু আলোচনা করতে আমি বলে দেবো। প্রথমে যখন ডাকা হয়েছিল মেল ক্যান্ডিডেট কত ছিল, মেল ক্যান্ডিডেট মাঠের জন্য প্রায় ডাকা হয়েছিল, দেখো এখানে আমাদের কিন্তু ডাকা হয়েছিল যে প্রায় পিএসটি মেল ক্যান্ডিডেট পাস করেছে মাত্র 22,733 জন, এখানে ডাকা হয়েছিল। তো 1,52,000 এতজনকে ডাকা হয়েছিল, 1,30,000 মাঠে উপস্থিত ছিল, এতজন পাস করেছে। তেমনভাবে মেল ফিমেল ক্যান্ডিডেট কতজনকে ডাকা হয়েছিল, 22,000কে ডাকা হয়েছিল, 20,000 মাঠে উপস্থিত ছিল এবং 2,089 জন কিন্তু কোয়ালিফাই করেছে। এরপরে আসি যে বাদ, অনেকে বাদ গেলেন, অনেকভাবে যাই হোক বাদ যাওয়ার অনেক কোনো কারণ আছে, তো সেই কারণগুলি তুমি যদি শুধরে নিতে পারো পরবর্তীকালে অবশ্যই অবশ্যই তুমি আবার ডাক পেতে পারো। এবার আসি ভ্যাকান্সি কত পড়লো, ভ্যাকান্সি দেখো ভ্যাকান্সি বেড়েছে, অনেকগুলো ভ্যাকান্সিস কিন্তু বেড়েছে, যে প্রথমে ছিল 58,337টা, বর্তমানে হয়েছে 60,210টি, তাহলে কিন্তু 1,837টি ভ্যাকান্সি কিন্তু বেড়ে গেছে। তেমনভাবে দেখো মেল ভ্যাকান্সি কত বাড়লো, আমাদের মেল নর্মাল ডিস্ট্রিক্টে ভ্যাকান্সি কত ছিল, এই যে ভ্যাকান্সি ছিল 2,105টি, বেড়ে হলো 2,121, অর্থাৎ 2,105টি বেড়ে হলো, 16টি ভ্যাকান্সি কিন্তু বেড়ে গেছে। তেমনভাবে নকশাল এরিয়ায় 65টি ছিল, হয়েছে 69টি, বর্ডার ডিস্ট্রিক্টে 17 হাসি ছিল, বর্ডার ডিস্ট্রিক্টে কোনো পরিবর্তন হয়নি। আমরা ফিমেল দেখে নেব কতগুলো ভ্যাকান্সি ফিমেলে বেড়েছে, তোমরা দেখতে পাচ্ছ ফিমেলে নর্মাল ডিস্ট্রিক্টে 345টি ছিল, হলো 403টি, বেড়ে গেছে প্রায় 58টি ভ্যাকান্সি কিন্তু ফিমেল ভ্যাকান্সিতে বেড়ে গেছে। তো সেই দিকে তুমি লক্ষ্য রেখে দেখতে পাচ্ছ যে ফিমেল ভ্যাকান্সি বেড়ে গেছে। তারপরে নকশাল এরিয়া, তুমি নকশাল এরিয়ায় দেখো, নকশাল এরিয়ায় 13টি ছিল, চেঞ্জ হয়নি, এখানেও তাই, বর্ডার এলাকা চেঞ্জ হয়নি। তাহলে শুধুমাত্র ফিমেল ভ্যাকান্সি কিন্তু নর্মাল ডিস্ট্রিক্টে বেড়ে গেছে, তো এর জন্য তোমাদের জন্য ভীষণভাবে সুখবর। এবার আসি, এবার আমরা পরবর্তী সেশনে যাব, আমরা দেখবো যে কাট আপ কী কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, সেইগুলো কোন কোন বিষয় সেইগুলোর উপর আমরা যা দেখবো। বর্তমানে যা অবস্থা, বর্তমানে মেডিকেলের জন্য যে পরিমাণ বা যত গুণ বা যে রেশিওতে ছেলে ডেকেছে বা মেয়ে ডেকেছে তোমরা সেটা দেখে নাও। দেখতে পাচ্ছ এখানে প্রথমে তোমাদেরকে ফিমেল রেশিও দেখায় যে কতজন মেয়েরা ডাক পেয়েছে মেয়েদের রেশিও অনুসারে, সেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। নর্মাল ডিস্ট্রিক্টে 2.57, অর্থাৎ একটা সিটের জন্য প্রায় আড়াইজনকে ডাকা হয়েছে। তেমন নকশাল এরিয়ায় 2.47 এবং বর্ডার এরিয়ায় 1.57। এবার ছেলেদের জন্য যে রেশিওতে ডাকা হয়েছে সেই রেশিওটি হলো, আমরা দেখতে পাচ্ছি সেই রেশিওটি হলো এখানে নর্মাল ডিস্ট্রিক্ট হলে তার মানে কি তিনজনকে একজনকে চাকরি দেওয়া হবে। নকশাল এরিয়া হলে প্রায় পনেরো তিনজনের মধ্যে একজন, বর্ডারও তিনজনে একজন। এবার বলি এই যে নর্মাল ডিস্ট্রিক্ট, এবার আসে মেডিকেলে অনেকে কিন্তু আনফিট হয়েছে, আমাদের যা খবর আছে দেখা যাচ্ছে যে কখনো এরকম হয়েছে, তিরিশটার ব্যাচে কী করা হয়েছে, কোথাও কুড়িটা হয়েছে, কোথাও 10টা হয়েছে, কোথাও এমনকি 7টা হয়েছে, আবার কোথাও শোনা গেছে নাকি 3টেও ফিট হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে 30টায় 20টা, এবার দেখো 30টায় কিন্তু 10 জনকে চাকরি দেবে এটা কিন্তু 100%। তাহলে তো 30টায় যদি এইরকম অবস্থা হয়, 20টা বাদ যায়, 30টায় 10টা, 30টায় 7টা,
তিরিশটায় তিনটে যদি হয় তাহলে বোঝা যাচ্ছে যে আমরা ধরে নিতেই পারি যে অ্যাভারেজ যেটা হতে পারে যে তিরিশটায় কী হয়েছে, তিরিশটায় বারো থেকে ষোলোটা বেশি ফিট হয়নি, কিন্তু বোঝা গেল। আবার বলছি দেখো, বারো থেকে ষোলোটা বেশি ফিট হয়নি, আমি ধরে নিলাম যে তরের কাতারে আমি ধরে নিলাম যে ফিট হয়েছে প্রায় বারোটা, তাহলে বারোটা যদি ফিট হয় তাহলে একশো কুড়িটাই কিন্তু একশো জনের চাকরি হবে। আবার বলি, তাহলে একশো কুড়িটাই কিন্তু মানে একশো কুড়ি জন ছেলেকে যদি মেডিকেলে ফাইনালে ডাকে অর্থাৎ রিমেডিকেল পরে ডাকে তাহলে একশো জন ছেলের কিন্তু চাকরি হবে। ঠিক মেয়েও, এবার মেয়েদের ব্যাপার বলি, মেয়েদের কিন্তু ফিট করা বেশি হয়েছে, কারণ মেয়েদের তেমন কোনো পরিমাণ সংখ্যা নেই, সেটা আলাদা বিষয়। তো সেখানে পরিমাণ বেশি হবে, মেয়েদের কিন্তু প্রায় চাকরি প্রায় একশো দশে একশো জনের চাকরি হবে, একশো দশে একশো জনের চাকরি হবে, মাত্র দশজন হয়তো বাদ যাবে, অর্থাৎ দশজনের ভিতরে একজন যারা ফিট হয়েছে তাদের চাকরি প্রায় নিশ্চিত বলে ধরে নিতে পারো। এবার আসি ফাইনাল কাট অফ কত হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে তোমাদের সামনে দেখে নেব, আমরা তোমাদেরকে দেখাবো যে কতটা বাড়তে পারে, তুমি যে নম্বর পেয়েছো বা ডাক পেয়েছো তার থেকে কতটা বাড়তে পারে। আমরা প্রথমে যে মেল নর্মাল ডিস্ট্রিক্ট অর্থাৎ ছেলেদের জন্য নর্মাল ডিস্ট্রিক্টে কত হতে পারে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা মেল নর্মাল ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছ, এখানে জেনারেল হচ্ছে 2.5 অর্থাৎ দুই থেকে আড়াই নম্বরে বাড়তে পারে। ইয়েস, দুই থেকে আড়াই নম্বর কিন্তু ছেলেদের জেনারেলে বাড়তে পারে, অর্থাৎ তুমি যদি যা কাট অফ গেছে মেডিকেলে তার থেকে আড়াই নম্বর বেশি পাও বা তিন প্লাস বেশি পাও তাহলে কিন্তু তুমি সেফ জোনে আছো, অর্থাৎ তুমি কিন্তু চাকরি পেতেই চলেছ। তেমনভাবে ওবিসি এখানে ওবিসি দুটো ভাগ তো হয় না, একটা ভাগ, সো ওবিসি যদি 2.1 প্লাস পেয়ে থাকো অর্থাৎ তুমি যদি দুইয়ের আড়াই বেশি মোটামুটি আড়াই বেশি পেয়ে থাকো তাহলে কিন্তু তুমি চাকরি পেতেই পাওয়ার আশায় দৌড়গড়ায় দাঁড়িয়ে আছো। তেমনভাবে এসসি 1.90, তেমনভাবে এসটি। এটা তো গেল মেলের নর্মাল ডিস্ট্রিক্ট। এবার বর্ডার ডিস্ট্রিক্ট অনেক নাম আছে, স্যার বর্ডার ডিস্ট্রিক্ট কাট অফ কী হবে সেইগুলো অনেক প্রশ্ন এসেছে আমাদের কাছে, তো তার কথাটা বলবো। তার কথার আগে বলবো, তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং তুমি কী ধরনের ভ্যাকান্সিস বা চাকরির খোঁজ করছো যদি জানতে চাও অন্য কোনো ব্যাপারে, সেই ব্যাপার নিয়েও কিন্তু তুমি কিন্তু আমাদের কাছে কমেন্ট করতে পারো। তো চলো এবার আমরা জেনে নিই, এবার আমরা জানবো হচ্ছে ছেলেদের বর্ডার ডিস্ট্রিক্ট। আমি বলি, আমি প্রতিটা ডিস্ট্রিক্ট বা প্রতিটা মেয়েদের ছেলেদের বর্ডার নকশাল সব ডিস্ট্রিক্টে আলোচনা করবো। ধীরে ধীরে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, তোমাদের স্ক্রিনে ভেসে উঠেছে। মেলের বর্ডার ডিস্ট্রিক্ট, মেলের বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ কিন্তু বেশি খুব বেশি বাড়বে না। যদি মেলের বর্ডার ডিস্ট্রিক্টে তোমার দুইয়ের বেশি থাকে, যদি তোমাদের মেলে দুইয়ের বেশি থাকে তাহলে কিন্তু তুমি চাকরি পাওয়ার দৌড়গড়ায় পৌঁছে গেছো। এবং ওবিসি হলে প্রায় দুইয়ের কাছাকাছি বেশি থাকলে 1.7 এই নাম্বারটি থাকলে, দেখো এখানে বলে দিয়েছে 1.7। তেমনভাবে এসসি দেখো বেশি নয়, তোমার যদি ডেড় নাম্বার বেশি থাকে তাহলে তুমি কিন্তু চাকরি পেয়ে যাবে, এই বিষয়টা আলোচনা করতেই পারি তোমার সঙ্গে। তেমনভাবে এসসির জন্য 1.10, এসটির জন্য 1.10। এবার আমরা নকশাল ডিস্ট্রিক্ট দেখব। দেখো নকশাল ডিস্ট্রিক্টে তেমন বেশি তো সিট নেই এবং ক্যান্ডিডেটে তেমন হেরফেরও হয়নি, খুব বেশি ক্যান্ডিডেট যে ডাক দিয়েছে সেটাও কিন্তু সত্য কথা নয়। তো নকশাল ডিস্ট্রিক্টে খুব বেশি চেঞ্জ হবে না, ঠিক আছে? সো নকশাল ডিস্ট্রিক্টে খুব বেশি চেঞ্জ হবে না। তো আমি নকশাল ডিস্ট্রিক্টে সেই জন্য কাট অফে নিয়ে আসিনি, কারণ এখানে প্রায় সেম হবে। যদি তুমি এক নম্বর বেশি পাও, যদি প্লাস এক নম্বর পাও তো তাহলে কিন্তু প্লাস এক পেলেই যথেষ্ট। ইয়েস, প্লাস যা ডিটেল তারপরে এক বেশি পেলেই যথেষ্ট, অর্থাৎ তুমি যদি মেডিকেলে ফিট হয়ে যাও তাহলে তুমি তোমার চাকরি ধরে নিতে পারো, ঠিক আছে? তো সেই হিসাবে বললাম আর কি, যে মেডিকেলে পেলেই কিন্তু চাকরি তুমি ধরে নিতে পারো। তো সেই বিষয়টার জন্য এখানে সামান্য পয়েন্টে ফ্যাশনের পার্থক্য হয়, তো সেটা আমি লিখছি না, খুব বেশি দরকার নেই, কারণ এখানে কিন্তু হয়ে যায়। যাই হোক, এবার আসি ফিমেল ক্যান্ডিডেটদের কেমন কি হবে সেই বিষয়টা আলোচনা করি। ফিমেল অ্যাজ ইউজুয়াল ফিমেল কিন্তু খুবই কমই থাকে, তবুও যেটা নর্মাল ডিস্ট্রিক্ট এই বিষয়ে কিন্তু একটু ভাবনা চিন্তা করতে হবে। যদি তোমার নাম্বার যদি ফিমেল নাম্বার যদি ফিমেল নর্মাল ডিস্ট্রিক্টে 2+ থাকে তাহলে তুমি কিন্তু ভাবতেই পারো যে +2 যদি থেকে থাকে তাহলে তোমার কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি +4-5 থাকে তাহলে গ্যারান্টি চাকরি হবে। তুমি যদি বলো স্যার 100% একদম, তুমি যদি 3+ থাকে তাহলে তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি যে তোমার চাকরি হয়ে গেছে, তুমি শুধু অপেক্ষা করো, সময়ের অপেক্ষায় তোমার চাকরি কিন্তু হয়ে যাবে। তেমনভাবে দেখো আমরা এখানে সব ডিপার্টমেন্টের কথাই বলেছি, এখানে দেখো জেনারেল ওবিসি 1+1.2, এসসি এসটি। এসসি এসটি এক নম্বর বেশি থাকলেই কিন্তু তোমরা ডাক পেতে চলেছো, মেয়েদের এসসি এসটি এক নম্বর পেলে কিন্তু ডাক পেতে চলেছো। এবার আসি মেয়েদের যে ডিস্ট্রিক্টের কথা, নর্মাল ডিস্ট্রিক্ট হলো, এবার তো বর্ডার ডিস্ট্রিক্ট।
বর্ডার ডিস্ট্রিক্ট মেয়েদের জন্য বিশেষ সুবিধা, যারা বর্ডার ডিস্ট্রিক্টে মেয়েরা আছো তাদেরকে আমি বলবো তোমরা মেডিকেলটা ঠিক করে আসো, যদি রিমেডিকেল দেয় যেরকম প্রসেসিং আছে সেটা ডাক্তারের সই করে নিয়ে সব জায়গায় যাওয়া অবশ্যই যাবে এবং তোমরা কিন্তু চাকরি হয়ে যাবে। সো বর্ডার ডিস্ট্রিক্টের জন্য ফিমেলে বর্ডার ডিস্ট্রিক্টের জন্য যেটা করা হয়েছে এখানে বলি, এখানে প্রত্যেকটা নাম্বার একটু করে কমবে, হয়তো বর্ডার ডিস্ট্রিক্টে এটা 30 হবে, অর্থাৎ বর্ডার ডিস্ট্রিক্ট আমি বলতেই পারি এখানেও 1.5 থেকে 2 নম্বর বেশি থাকলে তোমার চাকরি কনফার্ম। তবুও আমি এটা বলতে পারি প্রায় সব মেয়ের বর্ডার ডিস্ট্রিক্টে 100% চাকরি কনফার্ম, ইয়েস প্রায় কনফার্ম বলতে পারি, হয়তো কিছু সংখ্যক বাদ যাবে, খুবই অল্প সংখ্যক বাদ যাবে, হয়তো দেখা যাচ্ছে যে 100 ভেতরে প্রায় 10 বাদ যাচ্ছে বর্ডার ডিস্ট্রিক্টের মেয়েদের, তো সেই হিসাবে বলা হলো। এবার আসি তো সমস্ত আমার নকশাল ডিস্ট্রিক্টে তো 100% চাকরি পাবা। এবার আমি বলি আমার চ্যানেলটি এখন যদি তুমি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তুমি যদি পরবর্তীকালে আমাদের কোচিং সেন্টারে আর্মিতে বা এইসব কিছুতে কোনো কোনো জায়গায় যদি অ্যাডমিশন নিতে চাও আবাসিক কোচিং সেন্টারে তাহলে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো, আমাদের ফোন নাম্বার অন্যান্য ভিডিওতে চেক করলে তুমি পেয়ে যাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং কমেন্ট করতে ভুলবে না।